আসসালামু আলাইকুম বন্ধুরা, কিডস ক্রিয়েশন টিভির দেশকে জানি অনুষ্ঠানে আজকে আসছি আমরা বরিশালের ঐতিহাসিক মিয়াবাড়ি মসজিদে। চলো মসজিদ সম্পর্কে জেনে নেই। মিয়াবাড়ি মসজিদ বাংলাদেশের প্রাচীন ইসলামী স্থাপত্যের অন্যতম আকর্ষণ। বরিশাল জেলা সদরের করাপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি, একে স্থানীয়ভাবে করাপুর মিয়াবাড়ি মসজিদও বলা হয়। ঐতিহাসিকদের মতে 18 শতকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় এটি নির্মাণ করা হয়। দুতলা এই মসজিদের শুধু উপরতলাতেই নামাজের ব্যবস্থা রয়েছে, নিচতলায় আবাসন ব্যবস্থা। মসজিদ সংলগ্ন মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের থাকার জায়গা হিসাবে এটি ব্যবহার করা হয়। দুতলাকে কেন্দ্র করেই মসজিদের মূল সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দুতলায় ওঠার সিঁড়ি বাইরে দিয়ে, এটিও প্রাচীন স্থাপত্য শৈলীর এক দৃষ্টিনন্দন উদাহরণ। দুতলায় মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে। মূল মসজিদ ভবনে আছে 3টি দরজা, চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে 8টি মিনার। বড় মিনারগুলোর রয়েছে ছোট ছোট 12টি মিনার, আবার ছোট মিনারগুলোর মাঝের জায়গাটুক সুন্দর কারুকার্যময় নকশায় সাজানো। মসজিদের মাঝখানে আছে 3টি গম্বুজ, মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। এর ভেতরে রয়েছে কারুকার্যময় নকশার সমাহার। মসজিদটির নির্মাণ ইতিহাস নিয়ে কিছু জনশ্রুতি আছে। কেউ কেউ বলেন যে ব্রিটিশ শাসনের শুরুর দিকে এটি নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলের জমিদার হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, ফলে ইংরেজ শাসকরা তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসনে পাঠায়। তার উমেদপুরের জমিদারিও তারা কেড়ে নেয়। দীর্ঘ 16 বছর পর নির্বাসন থেকে ফিরে তিনি 2টি দিঘি ও 2তলা এই মসজিদটি নির্মাণ করেন। এই প্রসঙ্গে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুতাওয়াল্লি বলেন, এই মসজিদ সম্পর্কে আমরা জানি, আমরা তো দেখি এইরকমেরই, ধরেন মুরব্বীরা বলছে যে 650-700 বছর মসজিদের বয়স, এইটা আমরা শুনছি। আর জুম্মার নামাজ হয়, মানুষ হয়, অসংখ্য মানুষ হয় জুম্মার নামাজে, আর উক্ত নামাজ পাঁচ আয়োজন দিয়ে নামাজ। মিয়াবাড়ি মসজিদের পূর্ব পাশে কয়েক একর জমি নিয়ে রয়েছে 1টি দিঘি। এটা মসজিদের লোকেশনকে আরও দৃষ্টিনন্দন করেছে। মসজিদটি এদেশের ইসলামপ্রিয় মানুষের অভিজাত রুচি ও স্থাপত্য শিল্পে উচ্চ মানসিকতার পরিচয় বহন করে। বন্ধুরা, দেশকে জানি অনুষ্ঠানে এতক্ষণ আমরা দেখলাম বরিশালের ঐতিহাসিক মিয়াবাড়ি মসজিদ। এভাবেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ঐতিহাসিক জায়গাগুলোর সাথে পরিচিত হয়ে নিই। বরিশাল থেকে বিদায় নিচ্ছি আমি সারামণি, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।